খুতবার সময় হাতে লাঠি নেওয়া বা না নেওয়ার বিধান কি? জুমার খুতবার সময় বা দুইদের খুতবার সময় বিভিন্ন বর্ণনা থেকে বোঝা যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে লাঠি থাকত এবং ধনুক থাকত, হয় ধনুক অথবা লাঠি, এটার উপরে তিনি ভর করে হাত রেখে দাঁড়িয়ে খুতবা দিতেন। এই জন্য অনেক ইমামরা এটাকে সুন্নাহ বা মুস্তাহাব বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা করতেন, সাহাবিদের অনেকেও এটি করতেন। ইবনে শিহাব জুহরি রাহিমাহুল্লাহ বলেছেন যে খোলাফায়ে রাশিদে এটা পরবর্তীতে করতেন, কিন্তু এটা করা ফরজ বা ওয়াজিব নয় এবং এটা সুন্নাহ নাকি নিছক মোবাহ কিংবা সুন্নতে আদা কিংবা আপনার মুস্তাহাব, সেটা নিয়ে ফোকায়ের মধ্যে মত পার্থক্য আছে। সেজন্য কেউ যদি না করেন সেটার জন্য তাকে আবার বাধ্যবাধকতা সৃষ্টি করাও যাবে না, কিন্তু এটা করাটা অনেক ইমামদের মতে মুস্তাহাব বা সুন্নাহ, কারণ বিভিন্ন হাদিস দ্বারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবিদের অনেকেই খুতবা দেওয়ার সময় লাঠি কিংবা ধনুক কোনো কিছু ধরে সেটার উপরে ভর রেখে খুতবা দিয়েছেন বলে প্রমাণিত আছে। জুমাবার হুজুর খুতবা চলাকালীন একজন আরেকজনের সামনে যেতে পারবে কি? না ভাই, জুমাবারে খুতবা চলাকালীন সময় একজন আরেকজনকে ডিঙ্গায়া একজন আরেকজনের ঘাড়ের উপর দিয়ে বা কাতার ভেঙে ভেঙে সামনে যাবে না। একটু নেতাগোছের মানুষদেরকে দেখবেন এরকম বেশি করে, ঠিক না? এই নেতাদেরকে ওই জায়গায় থামাই দিবেন, যে নেতাগিরি আল্লাহর ঘরে না, নেতাগিরি সব রাস্তাঘাটে। এখানে গোলামি করতে আসছেন, গোলামি করতে এসে আবার কিসের নেতা? যার ভিতরে নেতার ভাব আছে তো গোলামি হতে পারে না এখন। অতএব এখানে বিনয়ী হয়ে আসতে হবে, আমরা দাসত্ব করতে আসছি এখানে ভাইরা, অহংকার নয়, মাঠের নিচে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, আল্লাহ ভয় থাকতে হবে। এই কাতার ভেঙে ভেঙে সামনে যাওয়া যাবে না। হাদিসে আসছে জুমার দিন কেউ যদি কাতার ভেঙে ভেঙে সামনে অগ্রসর হয় তো সে সামনে অগ্রসর হচ্ছে না, সে জাহান্নামের জাহান্নামের পোল অতিক্রম করে জাহান্নামের দিকে যাচ্ছে সে। অতএব আল্লাহ আমাদেরকে এই অপরাধ থেকে বাঁচার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, মসজিদের ভেতর দুনিয়াবী কথা বললে 40 বছরের কবুল কৃত নামাজ নষ্ট হয়ে যায়, এটা কি সত্য? এরকম কোন হাদিস বিশুদ্ধভাবে প্রমাণিত আছে বলে আমার জানা নাই যে মসজিদে দুনিয়াবী কথা বললে 40 বছরের ইবাদত নষ্ট হয়ে যায়। তবে এটা ঠিক, মসজিদে একান্ত ব্যবসা বাণিজ্য দুনিয়ার ধান্দা আলাপ সালাপ আড্ডা ফাড্ডা এগুলো করা মসজিদের শান এবং মর্যাদার খেলাফ, এটা মসজিদের শান এবং মর্যাদার খেলাফ, একজন মুসলমান সেটা করতে পারেন না। মসজিদে তিনি ইবাদতবন্দি করবেন, নেকামল করবেন, এটার জন্য মসজিদ নির্মাণ করা হয়েছে। দুনিয়ার কথা যদি মসজিদে বলতে হয় সেটা সওয়াবের উদ্দেশ্যে বলবেন, যেমন কথার কথা দুজন মানুষের মধ্যে মীমাংসা করছেন, আল্লাহর কাছ থেকে সওয়াব পাওয়ার আশা, এটা কোনো চাকরি না, বেতন নিয়ে না, পয়সা নিয়ে না, অথবা মসজিদে বসে দুনিয়ার কোনো একটা জিনিসকে সওয়াবের উদ্দেশ্যে বৃক্ষরোপণ করা সওয়াবের কাজ, মানুষ অভাব মোচন করা এটা দুনিয়ার কাজ, কিন্তু এটা আল্লাহর উদ্দেশ্যে করলে, সওয়াবের উদ্দেশ্যে করলে, ইখলাসের সাথে করলে সওয়াবের কাজ হবে। এসব আলাপ আপনি করতে পারেন, পিওর দুনিয়ার আলাপ বসে বসে আপনার খাজুরি আলাপ, ব্যবসার আলাপ, দোকানে কেনা বেচার আলাপ, নিজেরা নিজের আলাপ সালাপ করলেন, এগুলো করলে অবশ্যই গুনাহ হবে, মসজিদের শানের খেলাফ হবে। হারামও খায় নামাজও পড়ে তার ইবাদত কবুল হবে কিনা? হারামও খায় নামাজও পড়ে তার ইবাদত কবুল হবে কিনা? ভাইরা আমার, নামাজ পড়ে সেজন্য তার ওয়াক্তের ফরজ হয়তো আদায় হয়ে যাবে, কিন্তু সাথে সে হারাম উপার্জন করে, এই জন্য মানুষের হক নষ্ট করে যে উপার্জন করে, এর নামাজ কালাম পড়ে যা সওয়াব টওয়াব পাবে কিয়ামতের ময়দানে, ওই পাওনাদারদের টাকা হারামভাবে উপার্জন করে যে খাইছে তাদের পাই পাই করে, সেটার বিনিময়ে এই নামাজের সওয়াবগুলো দিয়ে দেওয়া লাগবে। এখন যদি বলেন তাহলে তো নামাজ না পড়াই ভালো, না নামাজ না পড়লে তো আরো খারাপ, কারণ সে যে পাপ করছে এই পাপের বোঝা হিসাবে তখন যার হারাম খাইছে যার টাকা মারছে তার গুনাহের বোঝা তার নিতে হবে। নামাজ থাকলে নামাজ দিয়ে সে পার পাবে, আর নিজের নামাজ নিজের কোনো কাজে আসলো না। এই জন্য ভাইরা আমার, আপনি হারাম বর্জন করেন, হারাম ছাড়েন, হারাম থেকে সরে আসেন, ওইটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এর পাশাপাশি আপনি নামাজ পড়বেন, তাহলে নামাজ আপনার কাজে আসবে। হারামও খাইলেন নামাজে পড়লেন, তাহলে নামাজ আপনার উপকারে আসবে, এটা আরজনকে দিয়ে দিতে হবে। আর যদি বলেন তাই লাভ কি না পড়ি, নামাজ পড়ে লাভ কি, তাহলে বাদ দেই, তো বাদ দিলে হারাম যে খাইছেন কিয়ামতের ময়দানে, পাওনাদার যার হারাম মেরে খাইছেন, যার টাকা মেরে হারাম খাইছেন, এই লোকটাকে দেওয়ার মতো তো আপনার নামাজের সওয়াবও নাই, এবার তার পাপের বোঝা আপনাকে নেওয়া লাগবে, অবস্থা আরো ডেঞ্জারাস হবে। বিধায় হারাম বর্জন করার গুরুত্ব অনেক বেশি। আমাদের দেশে মানুষ মনে করে কি যে নামাজও করি হারামও করি আল্লাহ তাআলা মাফ করে দিবে, ভাই আল্লাহ তাআলা সব গুনাহ মাফ করবেন, আল্লাহর কাছে মাফ চাইলে লজ্জিত হলে অনুতপ্ত হলে, কিন্তু বান্দার হক নষ্ট করে হারাম খাইছেন এইটা আল্লাহ মাফ করবেন? সুদের টাকা ঘুষের টাকা মানুষের হক মেরে খাইছেন,
এটা মাফ করবে, লম্বা দায় লাগাইছেন, জুব্বা লাগাইছেন, তওবা করছেন, সবই ঠিক আছে, কিন্তু মানুষের হক মেরে খাইলে এটা আল্লাহ মাফ করবেন না। ওই মানুষের কাছ থেকে মাপ নেওয়া ছাড়া এক কদম জান্নাতের দিকে আগাতে পারবেন না, খুব ডেঞ্জারাস বিষয়। এই জন্য এবাদত একটু কম করেন, কিন্তু হারাম খাইয়েন না, খবরদার কারো জমির আইল ঠেলিয়েন না। আছে না এই রোগ, আইল ঠেলার রোগ আছে না নাই গ্রামে? অনেকে আছে দেখবেন, কোদাল দিয়া জমিনে কোপ যদি দশটা দেয় তো দুইটা দেয় আইলে, আইলটারে কাটতে 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 চিকন বানায় ফেলছে। ভাইরা আমার, এই ছোট লোকের করে কোনোদিন মানুষ বড় লোক হইতে পারে না, ছোট লোক সারা জীবন ছোট লোকই থাকে। আর ওই জন্য হক মেরে মানুষ কোনোদিন এই আইল ঠেলে আইল কেটে মানুষ পয়সাওয়ালা হয় না, আর পয়সাওয়ালা যদি হয়ও কেউ তারপরে ইমানদার সে দিকে যাবে না। অতএব হারাম থেকে বেঁচে থাকবো তো ইনশাআল্লাহ।